হ্যালো বন্ধুরা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ভয়ঙ্কর ও রহস্যময় সাপ হল রাসেল ভাইপার। এর বিষাক্ত কামড় এবং অদ্ভুত আচরণ এই সাপটিকে নিয়ে বহু কাহিনী ও কিংবদন্তির জন্ম দিয়েছে। রাসেল ভাইপার সাধারণত 3 থেকে 5 ফুট দীর্ঘ হয় এবং এর দেহে হলুদ বা বাদামি রঙের গোলাকার ছোপ থাকে, যা সাপটিকে সহজে চেনার যোগ্য করে তোলে। এই সাপটি খুবই আক্রমণাত্মক এবং বিপদে পড়লে শায়ে শায়ে শব্দ করতে পারে, যা শিকারী বা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এই শব্দটি অত্যন্ত তীক্ষ্ণ ও ভয়ঙ্কর, যা প্রতিপক্ষকে ভয় দেখাতে সাহায্য করে। রাসেল ভাইপার প্রধানত রাতে সক্রিয় থাকে এবং দিনের বেলায় লুকিয়ে থাকে। এটি গ্রামীণ অঞ্চল, খামার বাড়ি এবং খোলামেলা মাঠে বেশি দেখা যায়। রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিক প্রকৃতির, যা রক্তের কোষ এবং টিস্যু ধ্বংস করে। বিষের প্রভাবে রক্তপাত, যন্ত্রণাদায়ক ফোসকা এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একটি রহস্যময় দিক হল এর বিষের রচনা। রাসেল ভাইপারের বিষে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যা রক্তের জমাট বাঁধার প্রক্রিয়া বিঘ্নিত করে। এর ফলে দংশনের স্থানে রক্তপাত শুরু হয় এবং সময় মতো চিকিৎসা না হলে তা জীবনহানির কারণ হতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রাসেল ভাইপারের বিষ থেকে প্রাপ্ত প্রোটিন এবং এনজাইমগুলি রক্তপাত ও রক্ত জমাট বাঁধার গবেষণায় ব্যবহৃত হচ্ছে। রাসেল ভাইপারের আরেকটি রহস্যময় দিক হল এর প্রজনন ক্ষমতা। এটি একেবারে 20 থেকে 60টি বাচ্চা প্রসব করতে পারে, যা অন্যান্য অনেক সাপের তুলনায় অনেক বেশি। রাসেল ভাইপার নিয়ে এই রহস্যময় তথ্যগুলো আমাদের এই সাপের প্রতি ভয়ের পাশাপাশি কৌতূহল বাড়িয়ে তোলে। এর অদ্ভুত আচরণ ও বিষাক্ত কামড় এই সাপটিকে প্রকৃতির এক রহস্যময় এবং ভয়ঙ্কর সৃষ্টিতে পরিণত করছে। বন্ধুরা, এই ধরনের আরও রহস্যময় এবং আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুকের পেজটি ফলো করুন।